আপনি এসব নিয়ে চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, আমার তো তোকে নিয়ে শুধু চিন্তা, তুই যে কখন কি করিস। বন্ধুরা, তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দাও। এই চ্যানেলের প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও তোমাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তাই তাই, কি মজা কি মজা কি মজা। আরে সর্দারজি, তুমি আমার স্কুলে কি করছো? আর বলবেন না মাস্টারজি। কেন, কি হয়েছে? আপনার একটা স্টুডেন্ট আমার ট্যাক্সি করে স্কুলে এলো, না দিয়ে স্কুলের মধ্যে ঢুকে গেল, তাই আমি খুঁজতে খুঁজতে স্কুলের ভেতরে চলে এসেছি। সে ঠিক আছে, সে কিরকম দেখতে ছিল? বাচ্চা করে ছোট করেছিল। আরে এইভাবে কি খুঁজে পাবে, এখানে তো সবাই বাচ্চা। তাহলে মাস্টার জি আমি এখন কি করব? সেই তো ভাবছি, এত বড় স্কুলে এত স্টুডেন্টের মধ্যে তুমি কি করে খুঁজে পাবে? তাহলে আমি কি করব মাস্টার জি? সেই তো ভাবছি তুমি কি করবে এখন। আচ্ছা সর্দার জি, তোমার কত টাকা ভাড়া হয়েছে? 200 রুপিয়া মাস্টার জি। আহা, কি মুশকিল, কি করি বলো তো। আচ্ছা তুমি একটু দাঁড়াও। কেন মাস্টার জি? আমি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। না না, আপনি কেন দেবেন? ও, তাতে কি হয়েছে, তোমার ভাড়াটা তো পাওয়া নিয়ে কথা নাকি? যাই হোক, আপনি তো আমার ট্যাক্সিতে আসেননি। না না মাস্টার জি, আপনার থেকে আমি টাকা নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমার সব স্টুডেন্টরাই আমার ঘরের ছেলে মেয়ের মতন, যে ভুল করেছে তাকে আমি বলবো দ্বিতীয়বার যেন সে এই রকম আর না করে। সত্যজি টাকাটা ধরো, টাকাটা ধরো। আচ্ছা মাস্টার জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে, আমি ক্লাসে গিয়ে সব স্টুডেন্টকেই বুঝিয়ে বলবো। আচ্ছা মাস্টার জি, আচ্ছা আমি আসছি তাহলে মাস্টার জি। আচ্ছা সর্দার জি, দেখে যেও, দেখি কি এরকম করলো। আমার যতটা মনে হচ্ছে এটা নন্টেরই কাজ, কিন্তু নন্টে কি শিকার পাবে? বদেরই মাথায় এত বদবদ বুদ্ধি আসে। যাই ক্লাসে গিয়ে নন্টেকে জিজ্ঞাসা করি, একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করতে হবে যাতে ও বুঝতে না পারে। হ্যাঁ নন্টে, তোর আজকে স্কুলে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না তো স্যার। কেন এই চিংড়ি, তুই চুপ কর, দাঁত বের করে হাসছিস কেন? না স্যার এমনি। নন্টে তুই কি স্কুলে সাইকেলে আসিস? না না স্যার। তাহলে কিভাবে স্কুলে আসিস রোজ? স্যার যেদিন যেটা হয়, কোনোদিনও বাস, কোনোদিনও অটো, যেদিন যেটা তাড়াতাড়ি হয়, আর কোনোদিনও ট্যাক্সি তো চলে আসি। বাবা বা, তোর তো অনেক পয়সা দেখছি। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন ঠিক বলেছেন। তুই চুপ কর চিংড়ি। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা নন্টে, বাসে আসতে কত টাকা খরচা হয় তোর? স্যার বাসে এলে 10 টাকা, অটো এলে 20 টাকা। দুটো অটো ধরে আসতে হয়তো 20 টাকা লাগে, বাসে কম হয় স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোর বাড়িটা অনেক দূর না স্কুলের থেকে? হ্যাঁ স্যার, আমার বাড়ির থেকে স্কুলটা অনেকটাই দূরে। আচ্ছা নন্টে, আজকেও কি অটোতে এলি? না না স্যার, আজকে ট্যাক্সিতে এসেছি। বাহ তাই নাকি, ট্যাক্সিতে তোর বাড়ির থেকে স্কুলে আসতে কতক্ষণ সময় লাগে? এই স্যার আধ ঘন্টার একটু বেশি। তাহলে তো নন্টে তোর স্কুলে আসতে যেতে অনেক টাকা খরচা হয়ে যায়। হ্যাঁ স্যার, সে তো একটু হয়। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না স্যার। আমার তো তোকে নিয়ে শুধু চিন্তা, তুই যে কখন কি করিস। তো নন্টে আজকে কি ট্যাক্সিতে এলি? এই কেলো করেছে, মনে মনে একা একা কি বিড়বিড় করছিস? আজকে কিসে এলি স্কুলে বল? স্যার আজকে ট্যাক্সিতে এসেছি। এই তো পথে আয় বাবা। ও ট্যাক্সিতে এলি, ট্যাক্সি ভাড়া 200 টাকা হয়েছিল না? হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? ওই ড্রাইভার সর্দারজি তোকে খুঁজতে খুঁজতে স্কুলের মধ্যে চলে এসেছিল। তাই নাকি স্যার, আমি তো জানি না।
ঘন্টে তুই কিন্তু আজকে ট্যাক্সিওয়ালাকে ভাড়াই দিসনি। এগুলো কিন্তু খুব বাজে অভ্যাস নন্টে। তুই আমাকে বোকা মানাস না নন্টে, তাহলে ট্যাক্সিওয়ালার স্কুলের মধ্যে আসতো না। স্যার আমার ভুল হয়ে গেছে। কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি, বলবি স্যার ডেকেছে। স্যার আর কোনো করবো না, স্যার কোনো করবো না, এবারটা মতন ছেড়ে দিন। তোর মনে থাকবে, তুই তো আবার করবি। না না স্যার আর কোনোদিনও করবো না। ঠিক আছে, কান ধর আগে, কান ধরে বল আর কোনোদিন এইসব করবো না। স্যার কান ধরেছি, কান ধরেছি, আর কোনোদিন এইসব করবো না স্যার, ক্ষমা করে দিন। ঠিক আছে, মনে থাকে যেন তোর। আর কোনোদিনও এরকম শুনতে পারলে না নন্টে, তোকে স্কুল থেকে বার করে দেবো। মনে থাকবে তো তোর? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে থাকবে, মনে থাকবে। সব স্টুডেন্টদেরই বলছি, কেউ কোনোদিনও করবে না এরকম।